চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতার কারণে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এদের একজন হলেন নগরীর বাকুলিয়ার মরিচের মিল এলাকার ফাতেমা আক্তার। তার বাসায় পানি উঠে গিয়েছিল, অসতর্কভাবে বের হতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। আরেকজন নিহত হন নগরীর বিআরটিসি এলাকায় জমে থাকা পানিতে, তার নাম শহীদুল ইসলাম। এছাড়া সকালে নিউ মার্কেটের ছাদে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান এক তরুণ।